শুধুমাত্র একটি কাজ যদি আপনারা না করেন তাহলে কিন্তু এক সপ্তাহে আপনারা প্রেগন্যান্সিতে সফলতা পাবেন হয়তো মনে হচ্ছে কিভাবে কি কাজ আপনারা করে ফেলছেন প্রতি মাসে যার ফলে আপনার প্রেগনেন্সি আসছে না হ্যাঁ অবশ্যই করছেন একটি কাজ যেটা আপনারা প্রত্যেক মাসেই করছেন যার ফলে আপনার প্রেগনেন্সি আসতে সমস্যা হচ্ছে তো আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাদের বর্জন করতে হবে যদি আপনারা গর্ভবতী হতে চান তো চলুন বেশি কথা না বলে বিষয়টি জেনে নেওয়া যাক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করার আগে একটি কথা বলে নিই যাদের বাচ্চা হচ্ছে না যে সমস্ত কাপলের যদি স্বামীর সমস্যা থাকে স্বামীর যদি শুক্রানোর প্রবলেম থাকে তো আপনারা অবশ্যই মেনশিওর এই মেডিসিন সেবন করুন দ্রুতই আপনারা কিন্তু সফলতা পাবেন কারণ হচ্ছে পুরুষদের যে কাউন্ট কমে যাওয়া লো কোয়ালিটির স্পাম তৈরি হওয়া স্পামের মোটিলিটি ভালো না চলতে পারে না গঠন ঠিক নেই সেই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু মেনশিওর এই রিপ্রোডাক্টিভ হেলথ সাপ্লিমেন্ট এটা আপনার ঠিক করতে ভীষণভাবে সাহায্য করবে আপনারা অনেকেই কিন্তু এই মেডিসিন সেবন করে বাবা হয়েছেন তো যারা এখনও স্পামজনিত সমস্যায় ভুগছেন তো ন্যাচারালি যদি কোনো রকম সাইড এফেক্ট ছাড়া ঠিক করতে চান তো অবশ্যই আপনারা মেন শিউটে রিপ্রোডাক্টিভ এই সাপ সেবন করুন এটা কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি আয়ুর্বেদিক ফর্মুলা অনুসারে এবং পাঁচ হাজার বছরের পুরানো ফর্মুলা ফলো করে কিন্তু এই কোম্পানির মেডিসিন তৈরি করা হয় সকালে একটি খাওয়ার পর মেডিসিন সেবন করতে হয় এবং রাতে খাওয়ার পর একটি মেডিসিন সেবন করতে হয় মেডিসিন সংগ্রহ করতে যারা চাইছেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্ক থেকে কালেক্ট করতে পারেন তো এছাড়াও আপনার যদি আরও কিছু জানার থাকে তো ফ্রি কনসালটেশন পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে প্রোডাক্ট লিঙ্কের নিচে কিন্তু একটি লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা আপনাদের হেলথ বিষয়ে পরামর্শ করতে পারবেন তো চলুন সেই একটি কাজ জেনে নি যে ভুলটির কারণে আপনাদের প্রতি মাসে প্রেগনেন্সি আসছে না প্রথমত আপনাদের যখন ওভুলেশন হচ্ছে সেই ওভুলেশন টাইমে রিলেশন করছেন রিলেশন করার পর পরবর্তী মাসিক পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন যে প্রেগনেন্সি কনসিভ হয়েছে কি না তো সেই ফার্টাইল পিরিয়ডটাতে রিলেশন করার পর যখন আপনারা পরবর্তী ডেট পর্যন্ত অপেক্ষা করছেন এই টাইমের মধ্যে কিন্তু আপনাকে একটি কাজ করা যাবে না সেটি হচ্ছে আপনার চুলের শ্যাম্পু করা যাবে না তবে কতদিন থেকে চুলে শ্যাম্পু করা বন্ধ রাখবেন অনেকেই ওভুলেশনের পর থেকে চুলের শ্যাম্পু করা বন্ধ করে দেন এবং পিরিয়ড মিস করার পর আরও এক সপ্তাহ পরে যখন টেস্ট করেন সেই সময়ে চুলে শ্যাম্পু করেন এটা অনেকটা টাইম কিন্তু চলে যাচ্ছে যেটা আপনার চুলের হেলথের জন্য কিন্তু ঠিক নয় ধরুন আপনার পিরিয়ড হয়েছে এবং আপনি চেষ্টা করছেন প্রেগনেন্সির জন্য ওভুলেশন টাইমটাতে রিলেশন রেখেছেন তো পরবর্তী যখন পিরিয়ড আসার ডেট আছে সেই ডেটের পাঁচ ছয় দিন আগে থেকে আপনারা হেয়ার ওয়াশ করবেন না যদি আপনার মাসিক ডেট কুড়ি তারিখ থাকে তো আপনারা তেরো চোদ্দো তারিখ থেকে চুলের শ্যাম্পু করা বন্ধ করে দেবেন এবং এর সাথে আরও একটি কাজ করবেন রিলেশন রাখবেন না হাজব্যান্ড ওয়াইফ ফিজিক্যাল রিলেশন রাখবেন না লাস্ট সপ্তাহটাতে যখন আপনার পিরিয়ড ডেটে পিরিয়ড মিস হচ্ছে আসছে না পিরিয়ড তারপরে পাঁচ ছয় দিন পর আপনারা প্রেগনেন্সি টেস্ট করবেন যদি দুটো লাইন দাগ এসে যায় তো অবশ্যই আপনারা চুলে শ্যাম্পু করে নেবেন যদি দাগ না আসে তাহলে আরও পাঁচ ছয় দিন পর আপনারা প্রেগন্যান্সি টেস্ট করবেন দুই লাইন দাগ আসলেই চুলে শ্যাম্পু করে নেবেন এই ট্রিক্স কিন্তু আপনার প্রেগনেন্সিতে ভীষণভাবে সাহায্য করবে সুতরাং হেয়ার ওয়াশ ট্রিক্সটা কিন্তু মেনে চলার চেষ্টা করবেন কারণ এই হেয়ার ওয়াশ ট্রিক্স ফলো করে অনেক মহিলারা কিন্তু মা হতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন